আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ফ্রি লিড কয়েন, ইথেরাম, বিটকয়েন বা আদার যে ওয়ালেটগুলো রয়েছে সেই ওয়ালেটগুলোর উপর আমি বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে দিয়েছি। আশা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যেহেতু ভিডিওগুলো দেওয়া হয়, সুতরাং আপনারা অনুরোধ করলে কিন্তু আমি চেষ্টা করি ভিডিওগুলো রিসার্চ করে দেওয়ার। আপনারা অনেকেই রয়েছেন যে পেমেন্ট প্রুফ চান, এবং আজকে বিশেষ করে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছে সেই ওয়েবসাইটটিতে ইনস্ট্যান্ট কাজ করে, ইনস্ট্যান্ট পেমেন্ট এবং আনলিমিটেড কাজ করে। আপনি কীভাবে পেমেন্টগুলো নেবেন ইনস্ট্যান্টলি সেটি আমি ভিডিওতে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন, এতে করে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে পেমেন্ট নিতে হয়। আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি। এখানে একজন কমেন্ট করেছে, ভাই আপনি পেমেন্ট প্রুফ দেন, এটি কমেন্ট করেছে এই ব্যক্তি এস আর গেমার। ইনি কমেন্ট করেছেন, এবং এস আর গেমার মতো অনেক পার্সন রয়েছেন যারা কিনা পেমেন্ট প্রুফ না দেখলে তারা কিন্তু কাজ করতে পারেন না বা বিশ্বাসটা আপনারা জোগাড় করতে পারেন না। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি আজকের ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অনায়াসেই এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আমি আপনাদের সাপোর্ট আশা করছি, যেহেতু একটি চ্যানেল দাঁড় করানোর পিছনে অনেক শ্রম দিতে হয়, সুতরাং আপনারা যারা ইউটিউবার রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। সো আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি একটি মানুষের আর্নিং ব্যবস্থা হয়ে যায় তাহলে সেটি কিন্তু আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে বা সৃষ্টিকর্তার কাছ থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। বকবক অনেক করেছি, মূল আলোচনায় চলে আসা যাক। অলরাইট, চলে এসেছি আজকের সঙ্গে ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম dogebuzz.com। এটি 2021 সালের 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে এবং এটি আপডেটেড হয়েছে রিসেন্টলি। এবং আপনি অবশ্যই এই ওয়েবসাইটটিতে কাজ করবেন এই জন্য যে এটির কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, আপনি পার ক্লেমে 0.01 ডগি কয়েন পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং আনলিমিটেড টাইম। তার মানে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে 15 মিনিট পর বা আধা ঘন্টা পর বা 24 ঘন্টা পর পর ক্লেম করতে দেয়, কিন্তু এই ওয়েবসাইটটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আনলিমিটেড টাইম ধরে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। আপনি মোবাইলে হন অথবা কম্পিউটারে হন অথবা অন্য আদার ডিভাইসে কাজ করে আর্নিং করতে পারবেন আনলিমিটেড। এবং 35% রেফারেল বোনাস বা কমিশন কিন্তু তারা দিচ্ছে, এবং নো মিনিমাম পে আউট নেওয়ার জন্য, তার মানে পেমেন্ট নেওয়ার জন্য কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট নেই। আপনি যা ইনকাম করবেন তাই পেমেন্ট নিতে পারবেন। সো অনেক ইনফরমেশন দিলাম, এবার মূল আলোচনায় চলে আসা যাক। এখানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে, তার মানে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সরাসরি আমার যে কোনো একটি ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পরে আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পারেন। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনার আজকের এই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার পরপরই কিন্তু আজকের এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে বলেছে এন্টার ইয়োর ডগি কয়েন অর ফসেট পে। এই ডগি কয়েন বলে অনেকে, আবার ডজ কয়েন বলে, সেটা কোনো ব্যাপার না, আপনি আপনার নিজের মতো করে বলবেন, তাতে কোনো প্রবলেম হবে না। এখানে অ্যাড্রেসটি দিতে বলেছে ফসেট পে থেকে। সো ফসেট পে এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, যদি আপনি সরাসরি ফসেট পে .io এর মধ্যে চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথেরাম, ডগি কয়েন, লিড কয়েন, বিটকয়েন ক্যাশ আরও আদার ওয়ালেটগুলো রয়েছে। সো আমার ডগি কয়েন ওয়ালেটের মধ্যে বর্তমানে ব্যালেন্স রয়েছে এতটুকু, যেটি আমি অন্যান্য ওয়েবসাইট থেকে আর্নিং করেছিলাম। আপনাদের মধ্যে যারা পেমেন্ট প্রুফ চান তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে কিছু কিছু ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় না, ছোটো ছোটো কাজ করে 15 দিন 20 দিন পর তারা পেমেন্টগুলো দেয়। সেই জন্য আমার হয়তো অনেক সময় পেমেন্ট প্রুফ দেখাতে দেরি হয়, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আপনি কথাটি বুঝতে পেরেছেন। যদি আপনি সত্যি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং করতে চান তাহলে আপনাকে এক নম্বরে যে জিনিসটি ইনভেস্ট করতে হবে সেটি হচ্ছে ধৈর্য। কেননা একটি কথা রয়েছে বাংলায়, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি কমেন্টের পর কমেন্ট করে আমার চ্যানেলের মধ্যে বন্যা বয়ে নিয়ে যান তাহলে আমি আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট দিতে পারবো না, কেননা এই ওয়েবসাইটগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাকে পেমেন্ট প্রুফটা দেখাতে হয়। সো আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করছি সেটি সরাসরি কাজ করার পরে পেমেন্ট প্রুফটা আপনি নিতে পারবেন। সো আমি প্রথম বলে রাখছি যে ফসেটপে.io এর মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে ফসেটপে.io লিখার পরে আপনি সরাসরি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম দক্ষতা বা ঝামেলা ছাড়াই। অ্যাকাউন্টটি তৈরি করার পরে আপনি সরাসরি ইন্টারফেসটি পাবেন, এরপর আপনি ডিপোজিট বাটনও ক্লিক করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার পরে
এখানে বেশ কয়েকটি ওয়ালেটের অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমার যেটি দরকার সেটি হচ্ছে যে ডগি কয়েন। সো ডগি কয়েনের এখানে ক্লিক করার পরে সেটি কপি হয়ে গিয়েছে। কপি হওয়ার পরে সরাসরি আমি এখানে এবার এই বক্সের মধ্যে পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। সেটি পেস্ট করার পরে এখন যে কাজটি করবো সেটি হচ্ছে ক্লেম নাও, সেটিতে আমি ক্লিক করব। ক্লেম নাও ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেজে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ইন্টারফেজে আসার পরে সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 0.1 ডগি কয়েন থেকে 0.001 ডগি কয়েন দিবে প্রত্যেকটি ক্লেমের জন্য। ক্লেম কীভাবে করতে হয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি। আপনি যদি আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকেন তার মানে সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। কেননা আমার চ্যানেলের মধ্যে সবসময় পাবলিশ করা হয় লেটেস্ট আর্নিং রিলেটেড ভিডিওগুলো। সুতরাং আপনি কীভাবে ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এরপর এই পেজে আসার পরে আপনি জাস্ট ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে টু সলভ ক্যাপসা এটিতে নিয়ে এসে এখানে নিয়ে আসার পরে আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন ক্লেমে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি এখানে ক্লিক করার পরে এখানে আমার ইউ হ্যাভ ক্লেম সাকসেসফুলি 0.001 ডগি কয়েন আমি এখানে পেয়ে গেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনি আবারও ক্লেম করতে পারবেন, জাস্ট আপনাকে এবার ক্লেমে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি নেক্সটে ক্লেম করলাম। ক্লেম করার পরে আমাকে এই পেজে নিয়ে আসলো। তার আগে আপনাকে এখানে একটু রিফ্রেশ দিতে হবে, তার মানে যতবারই আপনি ক্লেম করবেন ক্লেমটা শেষ হওয়ার পরে আপনি একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে যাবে। আমি এবার ক্লেম করছি। ক্লেম করার পরে সলভ ক্যাপসাতে আমাকে নিয়ে আসলো। সলভ ক্যাপসাতে নিয়ে আসার পরে এটি নেক্সট এটি ইন্টারপেজে আপনাকে নিয়ে যাবে। সেটি আপনি কেটে দিবেন, কোনো প্রবলেম নেই। সেটি আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আই এম নট এ রোবটে ক্লিক করবো। এরপর আমি এখানে যে ক্লেম দেখতে পাচ্ছেন সেই ক্লেমে পুনরায় ক্লিক করবো। এখানে অনেকগুলো অ্যাড আসবে, অ্যাডগুলো আপনার দেখার প্রয়োজন নেই। জাস্ট আপনি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আবারও আমি রিফ্রেশ দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। এটি রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হওয়ার পরে আমি আবার ক্লেম করতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু আপনি যতবার ক্লেম করবেন ক্লেম করার আগে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর পরে কিন্তু আপনি বারবার ক্লেম করতে পারবেন। আশা করি আমার এতটুকু আর্নিং হয়ে গিয়েছে। এবার আমি আবারও ক্লেম করছি। ক্লেম করার পরে আমাকে এই পেজে আবারও পুনরায় একইভাবে নিয়ে আসলো এবং একটু রিডাইরেক্ট করে যদি অন্য পেজে নিয়ে আসে তাহলে সেটি আপনি কেটে দিবেন, কোনো প্রবলেম নেই। আই এম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক এরপর আপনি এখানে ক্লেমে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনি আনলিমিটেড ওয়েতে আর্নিংগুলো বা ডগি কয়েনগুলো ক্লেম করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার যে অ্যামাউন্টটুকু আমি এখান থেকে আর্নিং করেছি সে আর্নিংটুকু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উইথড্র নিতে হয়। তার আগে আরও একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি যদি এখানে আরও বেশি আর্নিং করতে চান তাহলে এখানে যে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি আপনি এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে টেলিগ্রাম চ্যানেল অথবা আপনি ফেসবুক গ্রুপ যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি শেয়ার করবেন, যাতে করে আপনি তাদের মাধ্যমে আর্নিং করতে পারেন। তারা যদি এই লিঙ্কে ক্লিক করে এখানে সাইন আপ করে তার মানে এখানে কানেক্টেড হয় তাহলে প্রত্যেকটা পার্সন থেকে আপনি 35% করে বোনাস পাবেন, তার মানে কমিশন লাভ করবেন। এটি হচ্ছে এই দুটো হচ্ছে ফ্রি ওয়েতে আর্নিং করার। এবার যদি আপনি ইনক্রিজ করতে চান আর্নিংটুকু তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্ট করার ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজের উপর আমি ছেড়ে দিলাম, সম্পূর্ণ জেনে বুঝে তারপর আপনি এখানে ইনভেস্ট করবেন। সো প্রিমিয়াম বি 1.1 এটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে 399 ডগি কয়েন ইনভেস্ট করতে হবে। আপনি এটি নিতে চাইলে 5000 ডগি কয়েন ইনভেস্ট করতে হবে। এরপর 50000 ডগি কয়েন ইনভেস্ট করলে আপনি এই প্ল্যানটা ক্রয় করতে পারবেন বা পারচেস করে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এবার আমি দেখাবো যে আমি যে আর্নিংটুকু করেছি সেই আর্নিংটুকু আমি কীভাবে উইথড্র নিব, সেটি এবার লাইভ পেমেন্ট উইথড্র দেখাবো। সেটির জন্য আমি আগে আমি আমার faucet.io এর মধ্যে চলে যাচ্ছি। faucet.io এর মধ্যে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার আগের ব্যালেন্সটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার আগের ব্যালেন্স ছিল 0.108 এতটুকু ছিল। এবার এটি ইনক্রিজ করে কিনা বা বাড়ে কিনা সেটি আমি দেখাবো। সেটির জন্য সরাসরি আমি আজকের ওয়েবসাইটটিতে চলে আসছি। এখানে ফসেটে ক্লিক করব। ফসেটে ক্লিক করার পরে এখানে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আপনি আগের মতো এই যে ক্লেম এখান থেকে করতে পারেন। এবার আমি দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে
উইড্রোগুলো নেবেন। উইড্রোগুলো নেওয়ার জন্য আপনি ছোট্ট একটি এখানে বাটন দেখতে পাচ্ছেন, উইড্রো বাটন, সেই উইড্রো বাটনে আপনাকে ক্লিক করতে হবে। উইড্রো বাটনে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ শো করছে, সেই মেসেজটি হচ্ছে যে প্রথমে লেখা রয়েছে উইড্রো সেন্ড টু এত। এই যে এখানে অ্যাড্রেসটি আমি অ্যাড করেছি, আমি প্রথমে দেখিয়েছি এই অ্যাড্রেসটি হচ্ছে আমার ডগি কয়েন অ্যাড্রেস, যেটি আমি ফসেট পে ডট আইও থেকে নিয়েছি। তার মানে আমার এখান থেকে আমি এই নিয়েছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেটি কানেক্টেড করার পরে সরাসরি আপনারও এইভাবে শো করবে, নো মিনিমাম উইড্রো ফসেট পে, মিনিমাম 5 ডগি কয়েন উইড্রো ডিরেক্ট। ডিরেক্ট যদি করতে চান তাহলে আপনাকে কিন্তু 5 ডগি কয়েন আর্নিং করতে হবে, 5 ডগি কয়েন কিন্তু অনেক। সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট এই নিচে দেখতে পাচ্ছেন 0.00300251 এখানে শো করছে, সেটি আমি আমার এবার ডগি কয়েনটে সেন্ড করে দিব। তো সেটি করতে হলে আমাকে যে কাজটি করতে হবে, সেন্ড টু ফসেট পে, ফসেট পেয়ের মধ্যে আমি সেটি সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে সেটি আমি এবার চেক করব। চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লেস দেন 1 মিনিট, 1 মিনিটে আমার সেটি ফসেট পে ওয়ালেটের মধ্যে অ্যাড হয়েছে কি না সেটি দেখাবো। আরেকটি কথা বলে রাখা ভালো, আমি এখানে এই 3টি ক্লেম করেছি, 3টি ক্লেমও এখানে শো করছে। সো এই পরিমাণটুকু জাস্ট এখানে আমি এটা কপি করে নিচ্ছি যে এখানে 0.003 সেটি অ্যাড হয়েছে কিনা, এটা ছিল আমার আগের। এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি, তার মানে এই যে ওয়েবসাইটটি আজকে ওয়েবসাইটে শেয়ার করলাম, সেই ওয়েবসাইটের আর্নিংটুকু, তার মানে এই আর্নিংটুকু আমার ফসেট পে ডট আইও এর মধ্যে ওয়ালেটের মধ্যে অ্যাড হয়েছে কিনা সেটি আমি দেখাবো। সো আমি একটু রিফ্রেশ দিচ্ছি, আগের ছিল এতটুকু, এবার এটি চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয় কিনা বা বাড়ে কিনা সেটি আমি দেখবো। এই যে বেড়ে গিয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্টগুলো এই ডজ কয়েন এর মধ্যে, তার মানে ফসেট পে ডট আইও এর মধ্যে নিয়ে আসতে পারবেন। এবং আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই পেমেন্টটুকু আপনি কীভাবে বিকাশ বা রকেট অথবা আদার ওয়ালেটে নিতে পারবেন। সেটির জন্য এখানে ক্যাশ কয়েন সোয়াপ যেটি দেখতে পাচ্ছেন, কয়েন সোয়াপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ডজ কয়েন, ডজ কয়েনটা আপনি ইথারামে অথবা আদার ওয়ালেটে আপনি ট্রান্সফার করতে পারেন খুব সহজে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি এখানে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবো, বিটিসি, বিটিসিটা অত্যন্ত সোজা, বর্তমানে বিটিসির রেটটা ভালো। আপনি বিটিসিতে যদি ট্রান্সফার করেন তাহলে খুব সহজে বিটিসি ওয়ালেট থেকে, তার মানে বিটিসি এর কয়েনগুলো বিকাশ অথবা রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন। সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে, আমি বলে রাখছি, সেটির নাম হচ্ছে ক্যাশ ওয়ালেট বিডি ডট কম। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, আপনি $1 হলেই কিন্তু যে কোনো কয়েন এখানে বিকাশ অথবা রকেটে অথবা নগদে নিয়ে আসতে পারবেন। সো এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি এই ক্যাশ ওয়ালেট বিডি ডট কম এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। তৈরি করার পরে আপনি এক্সচেঞ্জগুলো করে নিতে পারবেন। এখানে আসার পরে আপনি ধরুন কয়েন বেস বিটিসি ইউএসডি যেটি দেখতে পাচ্ছেন সেটি আমি সিলেক্ট করে দিলাম। সেটি সিলেক্ট করার পরে জাস্ট আপনি বিকাশ সিলেক্ট করে দিলেন। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে $1 সমপরিমাণ 80 টাকা করে পাবেন। এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে বিকাশের মধ্যে আপনার চলে আসবে। অনেক সময় সার্ভার অথবা নেট প্রবলেম থাকার কারণে একটু সময় নিতে পারে। আশা করি এই ট্রাস্টেড ওয়েবসাইটটি ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পরিমাণগুলো, টাকার পরিমাণ বা বিটকয়েনগুলো সরাসরি এখানে ক্যাশ ওয়ালেট বিডি ডট কমের মধ্যে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে একটি মেসেজ শো করছে কতটা থেকে কতটা সময় তারা সার্ভিস দেয়। এবং আদার যে ওয়ালেটগুলো রয়েছে, এখানে যে আদার ওয়ালেটগুলো রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটগুলো ইউজ করে আপনি বিকাশ অথবা রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন। সো খুব সহজে, সো দেখতে পেলেন যে আজকের ওয়েবসাইটটি যে একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং খুব সহজে ইনস্ট্যান্ট পেমেন্টগুলো করে। আমি আপনাকে রিকমেন্ড করবো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব অথবা সংকোচের মধ্যে না ভোগে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে থাকুন। আশা করি আপনি দিন শেষে বেনিফিটেড হবেন, কেননা আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় 850টির উপরে ভিডিও দিয়েছি। প্রত্যেকের প্রত্যেক ভিডিও ভালো লাগবে না সেটা আমি জানি, এবং প্রত্যেকে কিন্তু আমি স্যাটিসফাইড করতে পারবো না তাও কিন্তু জানি, কিন্তু তারপরেও কিন্তু পাগলের মতো ভিডিও তৈরি করে যায়। কেননা আপনাদের মধ্যে যদি আমার মতো একজন পাগল থেকে থাকে, যে পাগল আমার ভিডিওটা দেখার পরে পাগলামি করে যদি আর্নিং তার নিজের পকেটে নিয়ে আসতে পারে, সেটাই হচ্ছে আমার ইউটিউবিং লাইফের বড় সার্থকতা। সে সুতরাং আমি কোনো কোনো ওয়েবসাইট বা অ্যাপসের উপরে
ভিডিও দেওয়ার পর ইনস্ট্যান্ট অনেক সময় পেমেন্ট প্রুফটা দেখাতে পারে না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক সময় অ্যাপস বা ওয়েবসাইটগুলি ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় না এবং 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত সময় নেয়। অনেক সময় সার্ভার দুর্বলতার কারণে সময় নেয়। সুতরাং আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনি এখানে অনেক ওয়েবসাইট বা অ্যাপস পেয়ে যাবেন যেগুলোর উপর আমি ভিডিও দেওয়ার পর ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফ দিয়েছি। এই যে একটি দেখতে পাচ্ছেন লাইভ উইথড্র দেখিয়েছি। আশা করি এই ছোটো ছোটো ওয়েবসাইটগুলোতে যদি আপনি কাজ করতে পারবেন, অনায়াসে আপনি বড় ধরনের ইনকাম না হলেও ছোটো ছোটো ইনকামগুলো নিয়ে পকেট খরচে টাকাটা শেয়ার করে নিতে পারেন। আমার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং করতে পারেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। আপনি আজীবন এই ইনকামটুকু এভাবে করবেন না। আপনি নির্দিষ্ট যে কোনো একটি ক্যাটাগরির উপরে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ুন। আশা করি আপনি ইন ফিউচারে একজন বড় মাফের আর্নার হবেন। সেজন্য আপনি প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে আমার অনেকগুলো ক্যাটাগরির উপরে ভিডিও দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ সেগুলো দেখার জন্য বিনীত অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।